নারে তাকবীর, এই সোনারা তাকবীর, নারে তাকবীর, রমজান শরীফ মোবারক, রমজান শরীফ মোবারক, রমজান শরীফ মোবারক, নারে তাকবীর। ইফতার নিয়ে বসে আছে সব, কথা বলনি, আস্তে 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 কথা বলনি, একটা করে পানি দিয়ে দেন, পানি দিয়ে দেন, একটা করে একটা করে পানি দিয়ে দেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم للصائم فرحتان وفرحة إذا أفطر وفرحة إذا لقى ربه الله نبي الله رسول বলেন রোজাদারদের জন্য দুটো খুশি, রোজাদারেরা যখন ইফতারের সামনে বসে থাকে, রোজাদার বোনেরা যখন ইফতারের সামনে বসে থাকে, একটা খুশি রোজাদার বোনেরা আমার আল্লাহকে দেখতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হচ্ছে রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে থাকে একটা খুশি, আল্লাহ পাক ফেরেশতা দিগকে লক্ষ্য করে বলেন এই আমার মালায়েকা ফেরেশতারা দেখো আমার রোজাদাররা সারাদিন সুখী আছে, সারাদিন সুখী আছে, সন্ধে হয়ে গেছে তথাপি ওরা ইফতার করে না, কিছু খায় না, ওরা কেন? আমি আল্লাহর হুকুমের দিকে ইন্তেজার হয়ে আছে, চেয়ে আছে, আমি আল্লাহ যখন হুকুম দেব ওরা খাওয়া শুরু করবে, জোরে বলো সুবহানাল্লাহ। এই যে একটা আনন্দ, আর একটা হচ্ছে রোজাদার বোনেরা আমার আল্লাহকে তারা দেখতে পাবে। বেশি করে মুড়ি দিওনি, এই বাপ দরকার হয় লেবে, বেশি করে মুড়ি দিস, পাশে পাশে সাইডে সাইডে দাও, মুড়ি এক সাইডে দাও, আর যারা আশেপাশে আছেন সকলে চলে আসেন, বাপ জানা সব চলে আসেন, দোয়া হবে একসঙ্গে, সব আমরা দোয়া করবো একসঙ্গে, সব ইফতার হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, 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 রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, সিলসিলায়ে মুজাহিদে জামান, সিলসিলায়ে মুজাহিদে জামান, মুজাহিদে জামানের সিলসিলা, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রমজান শরীফ হয়ে গেল পাঁচটা নাকি ছটা, পাঁচটা হয়ে গেছে, আর কটা বাকি? পঁচিশটা দিয়ে যাবে না, চব্বিশটা শেষ করে দেবে? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর হুকুম যেটা আছে হবে, কি কথা ঠিক না? ওহি হোতা হ্যায় যে মঞ্জুর হে খুদা, আল্লাহর হুকুম যেটা আছে সেইটি হবে। প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ রবিবার জিকিরের মাহফিল এখানে হয়, আজকে হচ্ছে শনিবার, দোসরা চৈত্র, দোসরা চৈত্র, আমরা চৈত্র মাসের প্রথম সপ্তাহ দোসরা চৈত্র এখানে দোয়ার মাহফিল হবে। কেন? তেসরা চৈত্র মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস, কালকে আমার বাড়িতে দোয়ার মাহফিল হবে, জলসা হবে, ইসালে সাহাব হবে, খাস মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহির তেসরা চৈত্র ইন্তেকাল করেছিলেন,
খুব খাস করে দোয়ার মাহফিল হয়, বড় সড় করে হয় না। কেন? মুজাদ্দেদে জামান হুজুর নিজের হাতে যে জলসা 21-22-23 ফাল্গুন, ওই জলসার দিকে হুজুর কেবলারা সব সময় খেয়াল রাখতেন। কাই মুজমান বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, আমার আব্বাজান ছোট হুজুর, ওনারা সব সময় খেয়াল রাখতেন, বাবা তোমার দাদা পীর ইসাল সব করে গেছেন 21-22-23 ফাল্গুন, ওইটার দিকে খেয়াল রাখবেন। তবে এগুলো খুব খাস খাস হয়, বড় হুজুরকে বলা ইন্তেকাল করেন তিনার খাস সব রেশানি হয়, মেজ হুজুর ইন্তেকাল করেছেন তিনার খাস সব রেশানি হয়, ন হুজুর ইন্তেকাল করেছেন তিনার খাস সব রেশানি হয়, হ্যাঁ সেজ হুজুরকে বলা ইন্তেকাল করেছেন ওই দিনে তিনার খাস সব রেশানি হয়, ছোট হুজুরকে বলা ইন্তেকাল করেছেন তিনারও খাস সব রেশানি হয়। মুজাদ্দেদে জামান হুজুর ইন্তেকাল করেছেন 3রা চৈত্র, কালকে ফুরফরা শরীফে খাস সাবরসানির মাহফিল হবে। সেই জন্য আমরা এই দিনটা চৈত্র মাসের 2 তারিখটা, এই দিনটা আমাদের স্মরণ রাখবেন, প্রত্যেক বছরে চৈত্র মাসের 2 তারিখ এখানে দোয়ার মাহফিল, আর 3 তারিখ ফুরফরা শরীফের দরবারে মাহফিল। তার মানে আমি এখানে জলসা করে বাড়ি চলে যাই, সকালবেলা গরু জবা করতে হয়, বাউচি ঠিক করতে হয়, আমি অনেক ঝামেলার মধ্যে থাকি বলে সেই জন্য 2 তারিখটা নির্দিষ্ট করা হয়েছে। কি কথা ঠিক না? সেই দিকে খেয়াল রাখবেন, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আজকে এই খানকা শরীফের প্রথম ইফতারি মাহফিল না হয়েছে, হয় না তো কোনো সময় এই প্রথম মাহফিল খানকা শরীফে। অনেক জায়গায় মাশাআল্লাহ ইফতার মাহফিল হয়, এখন আবার ইফতার মাহফিল নয়, এখন ইফতার পার্টি হচ্ছে। জোরে বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ, এসব আমাদের বলা চলে না, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, মুতে পানি নেই না, তাকে নিয়ে ইফতার পার্টি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মুসলমানের অবস্থা কি হয়ে যাচ্ছে? কিসের জন্য? শুধু স্বার্থের জন্য। টাকা পয়সা কি করে পাবো, টাকা পয়সা কি করে দেবে, কে কার কাছ থেকে লোবো? আরে নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর উপর ভরসা করে থাকতে হবে। ইফতারের মাহফিল দোয়া হবে, তারপরে অনেক রকমের আবল তাবল সব কাজ হয়। বাপ আল্লাহ আমাদের সকলকে বাঁচাক, সকলে বলুন আমিন। আমাদের মুরব্বীরা সব গোরস্তানে শুয়ে আছে, তিনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে, সেই উদ্দেশ্য করে আমাদের আজকে দোয়ার মাহফিল, আল্লাহ যেন কবুল করে নেন, সকলে বলুন আমিন। আল্লাহ জান্নাত নসিব করে, আমার বাবাজির বড় ছেলে ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করেন, সকলে বলুন আমিন। ঠিক আছে, এই যে আমরা ইফতার নিয়ে সামনে বসে আছি, বাপ খেয়াল করে শোনো বাপ, বসো করছি, বসো বসো, আরো মেহমান এসে গেছে তো অনেক দেখছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো সকলে ইফতারের সামনে নিয়ে বসে, ইফতার সামনে নিয়ে বসলে সওয়াবের ব্যাপার আছে, সওয়াব হবে, ইফতার সামনে নিয়ে বসলে সওয়াব হবে। এখন বাচ্চারা যেন কেউ খেয়ে ফেলবে না, খবরদার যেন মুখে দিয়ে দেবে না, গুনাহ হবে। রমজান শরীফে রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, ইসলামের খুঁটি হচ্ছে 5টা, ইসলামের খুঁটি কটা? এই শোনা বাচ্চারা বলো, ইসলামের খুঁটি কটা? 5টা, নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত। কটা হলো? নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, দুটো ভাগ হয়েছে, নামাজ, রোজা, কলেমা সকলের জন্য। এই
তোমরা খালি ইফতারের দিকে চেয়ে আছো দেখছি, আমার দিকে চেয়ে থাকো। কটা ভাগ হয়েছে? আয়দা বলছে পাঁচটা ভাগ হয়েছে। তাহলে শোনেন না আমার কথাটা, ভালো করে শোনেন। ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা, এই পাঁচটাকে দুটো ভাগ করা হয়েছে, নামাজ রোজা কালেমা, এই তিনটে হচ্ছে এক ভাগ, আর থাকে কটা? দুটো, হজ যাকাত, এটা হয়েছে একটা ভাগ। এই নামাজ রোজা কালেমা সকলের জন্য, কি গরিব কি ধনী, হ্যাঁ, যে ঈমান নিয়ে এসেছে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, সকলের জন্য। তিনটা জিনিস, নামাজ রোজা কালেমা আর হজ এবং যাকাত, এই দুটো সকলের জন্য নয়, এই দুটো হচ্ছে যারা ধনী মানুষ, রাইস মানুষ, মালদার মানুষ, বড় লোক মানুষ, তাদের জন্য আমার আল্লাহ দুটো জিনিস বেশি করে দিয়েছে, একটা হচ্ছে হজ আর একটা যাকাত। হজ জীবনে একবার আদায় করতে হবে, যাদের আল্লাহ পাক ধনী করেছে জীবনে একবার হজ তাকে আদায় করতে হবে, হজ ফরজ হচ্ছে একবার। এইবারে সে যদি তিনবার চারবার পাঁচবার সাতবার যায়, যাওয়া চলবে, কিন্তু তার ফরজ আদায় হয়ে গেছে। দু নম্বর কথা হচ্ছে, আল্লাহ নবী বলেছেন যাদের ধনী করেছে আল্লাহ সে যদি হজে না যায়, ভালো করে শুনবেন বাবা, আল্লাহ যাদের ঘরে ধনী করেছে, রাইস করেছে, মালদার করেছে, যাদের হজের সমর্থন রয়েছে, সে যদি হজে না যায় আল্লাহ নবী বলেছেন সে ইহুদি নাসারা হয়ে মরবে। জোরে বলো নাউজুবিল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে যাকাত, যাকাত কতটুকু দেবেন, কিরাম ভাবে দেবেন, শতকরা আড়াইটা টাকা, একশো টাকায় আড়াইটা টাকা, হাজারে কত টাকা হবে? পঁচিশ টাকা, হাজারে পঁচিশ টাকা, এক লক্ষ টাকায় কত হবে? এই বাচ্চা রে, আপনারা বড় দুষ্টুমি করছেন দেখছি তো, এ কি কথা আপনারা চিল্লাচিল্লি করে বলে, তাহলে আমি কত চিল্লাবো, বড় বুড়া মানুষ, আপনার কথা চুপ করে শোনেন, আপনাদের এখানে আরো খাবার দেবে বলেন, আমি এখনই বলো মুড়ির বস্তা দিয়ে দেবে, কি নেবেন মুড়ির বস্তা? তাহলে চুপ করে শোনো, একটা কথা বলবেন, তাহলে যাকাতের বিষয় বলছি, এক লক্ষ টাকায় কত টাকা যাকাত হবে? আড়াই হাজার টাকা, এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা যাকাত তাকে দিতে হবে। কিরকম ভাবে দেবেন? এক বছর, এই রমজান শরীফে আপনি আদায় করলেন, সামনে রমজান শরীফে আপনি হিসাব করে যাকাত দিয়ে দেবেন। রমজান শরীফ যদি নাই হয় আপনি ফাল্গুন মাসে দেবেন, পরের ফাল্গুন মাসে হিসাব করে দেবেন, আপনি পৌষ মাসে দেবেন, পরের পৌষ, সামনে পৌষ মাসে দেবেন, অর্থাৎ এক বছরের ভিতরেই আপনাকে যাকাত আদায় করতে হবে, হিসাব করে দিতে হবে, কলম কাগজ নিয়ে হিসাব করতে হবে, আমার কি আছে না আছে, টাকা পয়সা কি আছে না আছে, ব্যবসা কি আছে না আছে, সব হিসাব করে যদি দিনা থাকে দিনা বাদ দিয়ে, যদি দিনা থাকে দিনা বাদ দিয়ে যদি অবশিষ্ট কিছু টাকা পয়সা থাকে তাহলে তার উপরে যাকাত পড়ে যাবে, সেইগুলো হিসাব করে আমাদের ঘরে দিতে হবে, তা না হয় আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে, যেহেতু ফরজ। ফরজ মানে কি? আল্লাহর হুকুম। কি বললাম? এই যে আমরা রোজা রেখেছি, কার হুকুম? শুধু আমরা রোজা রেখেছি, আমাদের নবীর উম্মত উম্মতির জন্য রোজা ছিল, আর কি রোজা ছিল না আগে? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আমাদের নবী শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদের উপরে উম্মত উম্মতের উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু আমাদের নয়, সর্বপ্রথম রোজা ফরজ রেখেছিলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন সর্বপ্রথম। কিরকম করে উনি রাখলেন? ওনার উপরে হুকুম ছিল মাসে তিনটে করে রোজা রাখা। আর আমাদের উপরে কটা? বছরে এক মাস। আমাদের উপরে কত? বছরে এক মাস। আর আদম আলাইহিস সালামের উপরে হুকুম ছিল মাসে তিনটে করে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করেছিলেন, এই আদম হাওয়া এই যে একটা গাছ দেখছো, হাজি হিসাদারাত ফাতাকুনা মিনাল যালিমিন, খবরের গাছের ফল খাবে না। ফল খেয়ে ফেলেছিল, শয়তানের ধোকায় পড়ে পেটে যন্ত্রণা হয়েছিল। আল্লাহ পাক মা বাবাকে দুনিয়ায় পাঠিয়ে দিলে, হাও হাও করে কান্নাকাটি শুরু হলো। কাঁদতে কাঁদতে মা হাওয়া আলাইহিস সালাম স্বামীকে দেখতে পায় না, আর আদম আলাইহিস সালাম বিবিকে দেখতে পায় না। দুজনে হাও হাও করে খুব কাঁদাকাঁদি করছে, মুখ গুনো সব কেঁদে কেঁদে, খাওয়া নেই দাওয়া নেই, কালো মতন হয়ে গেছে। আল্লাহ কিছু ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি আমানত রেখেছেন, আর সেই আদমের চেহারাটা যেন কিরম দ্বারা কালো মতন হয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে ইদি সিদি ঘোরাঘুরি করে। হ্যাঁ আল্লাহ, ওর শরীরে নূর কি ফিরিয়ে দেবেন না? কিছু ফেরেশতারা আমার আল্লাহকে বলছে। আল্লাহ পাক তখন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, যাও জিব্রাইল আদমকে বলো মাসে তিনটে করে রোজা রাখতে। জোরে বলো সুবহানাল্লাহ। কটা করে? মাসে তিনটে করে রোজা রাখতে বলো। আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন, হুজুরকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ ভাই জিব্রাইল, কি খবর নিয়ে তুমি আমার কাছে এসেছো? নবী আদম আলাইহিস সালাম বলার পরেতে জিব্রাইল আলাইহিস সালাম হুজুরকে বললেন, আমি জিব্রাইল আল্লাহর তরফ থেকে আপনার কাছে এসেছি। কি খবর নিয়ে এসেছো? খবর নিয়ে এসেছি এইটা, আল্লাহ হুকুম করেছেন আপনাকে মাসে তিনটে করে রোজা রাখতে। প্রত্যেক মাসে আপনাকে তিনটে করে রোজা রাখার জন্য আল্লাহ হুকুম করে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসে তিনটে করে রোজা রাখা শুরু করে দিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই রোজাটা ওনার জন্য ফরজ হয়ে গেল। নবী আদম আলাইহিস সালাম যখন মাসে মাসে তিনটে করে রোজা রাখে, এই রোজার ওসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের চেহারায় আল্লাহ পাক নূর আল্লাহ পাক জাহির করে দিয়েছেন। একজন রোজাদার মানুষ তার চেহারা দেখলে কত সুন্দর চেহারা, আর একটা মানুষ খেয়ে খেয়ে বেড়াচ্ছে এই ফরজ রোজার সময়, খেয়ে খেয়ে বেড়াচ্ছে, তার চেহারায় নূর নাই, তার চেহারায় নূর নাই। কেন? সে আল্লাহকে লুকোচ্ছে, মানুষকে লুকিয়ে খাচ্ছে, আল্লাহকে লুকোয় নাই। অনেকে দেখবে লুকিয়ে লুকিয়ে ঘরে খাই, অনেকে দোকানে সব লুকিয়ে লুকিয়ে পর্দা টেকিয়ে টেকিয়ে খাই, তাহলে ও ভয় খাচ্ছে কাকে? মানুষকে না আল্লাহকে? না, আল্লাহকে ভয় খায় না, মানুষকে। মানুষ দেখে ফেলবে, এই মানুষ দেখবে, ওই দেখ ইউনুসিজি সাহেব কেমন খেচ্ছে দেখ, ওই ওই হাজি সাহেব কেমন খেচ্ছে দেখ, এরা নুকি নুকি খাচ্ছে, মানুষকে ভয় খাচ্ছে। কিন্তু ওর ভিতরে যদি আল্লাহর ভয় হতো, তাহলে আল্লাহর রহমতে তাদের চেহারায় আল্লাহ নূর জাহির করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বান্দা আল্লাহ পাকের বান্দা বান্দি তারা আনন্দ করবে,
কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে সবাই, বুক ফেটে যাবে পানি পিপাসার জন্য, হাউ হাউ করবে, হ্যাঁ কান্নাকানি করবে, দৌড়োদৌড়ি ছুটোছুটি করবে। ওই কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে এক শ্রেণীর বান্দা বান্দি, তারা এই পানি, ঠান্ডা পানি, শরবত, আনন্দ হই হাই হচ্ছে। কিছু কিছু আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ এরা কারা, এরা কারা, এই সময় আমাদের এই মুসিবত চলছে ওরা আনন্দ করছে। আল্লাহ পাক তখন বলবেন, ওরা হচ্ছে আমার রোজাদার বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার বান্দা বান্দি, দুনিয়ায় তোরা ওদের সামনে খেয়েছিস, ওদের সামনে হেসেছিস, ওদের সামনে ঠাট্টা করেছিস, হ্যাঁ আর ওই রোজাদার গণেরা সেই রাত তিনটের সময় খেয়েছে আর সারাদিন শুকিয়ে ছিল, মুখটা শুকিয়ে শুকিয়ে বেরিয়েছে, এখন তোদের সামনে ওরা খুশি করছে, তোরা এখন কাঁদছিস। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য বাবা রোজা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, রোজা হচ্ছে জানলে কি হবে, মালের যাকাত আছে, শরীরের যাকাত, রোজা হচ্ছে শরীরের যাকাত, কি তাই না? রোজা হচ্ছে শরীরের যাকাত। এই যে রোজা রাখছেন আপনি, আপনার শরীরের যাকাত আদায় হয়ে যাচ্ছে। এই শরীরে কত খারাপ কাজ করেছি, এই শরীরে কত নোংরা কাজ করেছি, এই শরীরে কত হারাম খেয়ে ফেলেছি, এই শরীরে কত গালাগালি করেছি, এই শরীরে কত কচাল পেরেছি, এই শরীরে অনেক কিছু করেছি। এই রোজার সময় আমরা রোজা রাখছি, আল্লাহ পাক আমাদের শরীরের যাকাত আদায় করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা মানে হচ্ছে ফার্সিতে আল্লাহ পুড়িয়ে ছাড়কার করে দেয়। কথা বুঝতে পেরেছি বাপ? রোজা রাখলে যে কি উপকার, আমরা গোনা করি আল্লাহর কাছে গোনা করি, আমরা তো গোনায় হামুদু খাচ্ছি সব, কি কথা ঠিক না? এই রোজা রেখেছি, ফার্সিতে রোজা মানে হচ্ছে পুড়া, তার মানে যারা রোজা রাখবে তাদের গুনাগুনো আল্লাহ পুড়িয়ে ছারকার করে দেয়, শরীরের যাকাত আদায় হয়ে যায়। সেই জন্য রোজা আমাদের রাখতেই হবে বাপ, হ্যাঁ রোজা রাখা ফরজ, এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলছে রোজাদার গণের আমার মেহমান, আল্লাহ বলছে রোজাদার গণের আমার মেহমান, রোজাদার গণের আমার মেহমান, আল্লাহ পাক বলছে রোজাদার আমার মেহমান, আমার এই রোজাদার মেহমানদের জন্য আমি আল্লাহ ওদের জন্য কি রেখেছি, ওরা চোখেও দেখে না, কানেও শোনে না, ওদের কল্পনার বাইরে আমি আল্লাহ ওদের জন্য খাস রোজাদার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো হিসাব লাগবে না, এই যে এত করে ইফতার দিয়েছে, বাচ্চারা এত করে ইফতার খেতে পারবে, নষ্ট করে দেবে, ওই পুকুরে ফেলে দিল, কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। কেন? রোজাদার হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান নষ্ট করে দেবে, আমার আল্লাহ বলছে আমার বান্দারা ভুলে গেছে, খেতে পারে না, সারা দিন শুকিয়ে আছে, এত খাবো এত খাবো, কিন্তু ওরা খেতে পারবে, এই তখন এত নিয়ে নষ্ট করে দিল, আমি আল্লাহর কাছে কোনো হিসাব তো দেখাতে দিতে হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য বাপ বাচ্চা বেলা থেকে, ছোটবেলা থেকে সব বাচ্চাদের ঘরে রোজা রাখা শেখাবেন, হ্যাঁ মাশাআল্লাহ। আজকে এই প্রথম এই খানকা শরীফে আল্লাহর হুকুম কি হবে মনে করছো? হবেই না। আমি বললাম বাপ রোজার ইফতার ব্যবস্থা কর, আমার হক স্যার ছিল, কমিটি ছেলেরা সব ছিল, এমন রোজার ইফতারের ব্যবস্থা করো। বলে হুজুর রোজার ইফতার কি, আরে কি হবে, আমার আল্লাহ সব ব্যবস্থা করে, কি কথা ঠিক না? আমার আল্লাহ সব ব্যবস্থা করে দেবে, হ্যাঁ আল্লাহ ছাড়া কি এতগুনি খানকা শরীফের মাধ্যমে এতগুনি মানুষ বসে একসঙ্গে ইফতার করছে, কত খুশির কথা, কি কথা ঠিক না? আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমরা সকলে একটু দাঁড়িয়ে আল্লাহ নবী দরবারে সালাম পৌঁছে দিয়া নবী
أنت شمس أنت بدور أنت نور فوق نوري أنت إكثير وغالي أنت مصباح صدوري জিব্রাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল মুস্তফা মা জাইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা তুমি শরীকহীন তুমি মহান বিশ্বমালিক তুমি দয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বমালিক তুমি দয়াবান তোমার বন্দারা তোমাকে ভুলে সুপথরায় কুপথে চলে আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সদাহে মহশর মে লব্বাইক লব্বাইক জহাও উম্মতোনে পুকারা মোহাম্মদ হামে জানো দিল সে প্যারা মোহাম্মদ মোহাম্মদ কী
মুগ হামারা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, দশ বার কোহলা শরীফ, এগারো বার দরুদ শরীফ পড়ুন, আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা বেশি করে মুড়ি দিউনি, কম কম করে মুড়ি দাও, দরকার হয় নেবে। মাইকে ওয়াজ করছে, আল্লাহ যা বললেন আমাকে হাওয়ালা করুন, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করে নিই। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তমাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সবাই রোজা রেখেছি, রোজা রেখে আপনার দরবারে ভিখারির মতন হাত তুলেছি। আল্লাহ আল্লাহ পাক একসঙ্গে রোজাদার মনে রাখ, আমার সোনা বাচ্চারা সকলে মিলে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আজকে এই ইফতার মাহফিলে যারা শরীক হয়েছেন, আমার বাবাজিরা মা বোনেরা যে যা দিয়েছেন, ফল দিয়েছেন, মুড়ি দিয়েছেন, আল্লাহ যে যা নিয়ত করে দিয়েছেন, আল্লাহ মেহরবানি করে কবুল করে সব দান করেন। আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আজকে আমাদের ইফতার মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ যে যা তেলাওয়াত করেছি, পড়াশোনা করেছি, দরুদ শরীফ পড়েছি, সালাম শরীফ পড়েছি, কলমা শরীফ পড়েছি, আল্লাহ আমার দয়া করে কবুলকে সব দান করেন। আল্লাহ আল্লাহ আমার গ্রামের ছেলেরা সোনারা বাচ্চারা সকাল থেকে সব কাটাকাটি করেছে, আল্লাহ ফল কাটাকাটি করেছে, দৌড়দৌড়ি ছুটোছুটি করেছে, আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ এই সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী সোনার মদিনা শরীফে আরাম করছেন। আল্লাহ হুজুরের দরবারে নজরানা স্বরূপ সব তখন পৌঁছে দেন। আল্লাহ খাস করে হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন আইমাই মুস্তাহাদিসিন চার পিরান পি চার ইমাম স্বরূপ সব খানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন, আল্লাহ সকলের উপকার সব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমার মা বোনেরা অনেক কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, করে কিছু হাদিয়া টাকা পয়সা পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার মা বোনেদের কোরআন শরীফ তেলাওয়াত কে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ
দয়া করে মেহরবানি করে আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া শরীফ জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন আল্লাহ সকলের উপকার সওয়াবখানা পৌঁছে দেন। শহীদ কারবালা প্রান্তরে যারা শহীদ হয়ে গেছেন সমস্ত সোহাদা হুজুরের উপকার সওয়াবখানা পৌঁছে দেন। দিল্লি জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন তরিকার সমস্ত ইমাম হুজুরের উপকার সওয়াবখানা পৌঁছে দেন। পুরফরা শরীফ মুজাদ্দিদে জামান হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। মুজাদ্দিদে জামান হুজুরের যত খলিফার খলিফা গুনেরা মুরিদ মুতাকিদিন মুহাজির ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ সকলের উপকার সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ কাইম জামান বড় হুজুর পীর কেবলা মেজলা হুজুর সেজলা হুজুর ন হুজুর পীর কেবলা আমার আব্বা জান ছোট হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লামার দাদি আম্মা চাচি আমার আম্মা জানদের সকলের সওয়াবখানা পৌঁছে দেন। আল্লামার বড় ভাইজানের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেন। আমার সেজ ভাইজান উসমান ভাইজান গোলাম রহমান ভাইজান আল্লাহ আমার বড় বাড়িতে আমার সাইফুদ্দিন ভাইজান নুরুদ্দিন ভাইজান বাকিউল্লাহ ভাইজান ইব্রাহিম ভাইজান সার আল্লাহ আমার আবুল ফরা ভাইজান আল্লাহ আমার মানুষে যত মানুষ চলে গেছে আল্লাহ সকলের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেন। পুরফরা শরীফের আশেপাশে যত আল্লাহর ওলি সোহাদা হুজুরা শুয়ে আছে সকলের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ যেনারা এই খানকা শরীফের জায়গা দিয়েছেন যেনাদের জায়গায় বসে আপনার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ আল্লাহ তাদের বংশের কত মানুষ সব কবরে চলে গেছে আল্লাহ আমার রবিয়ার বাবাজি আল্লাহ ওনার আম্মা আমার শাহজাহান বাবাজির আম্মা সব কবরে চলে গেছে আল্লাহ তারা সব জায়গা দিয়ে গেছে আল্লাহ একটু একটু জায়গা সবাই দিয়ে গেছে আল্লাহ তারা অনেকে কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের সকলের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ যারা আরো কবি মা বোন সব মিলে দিয়েছে জায়গা আল্লাহ তাদের বংশে যত মানুষ চলে গেছে আল্লাহ সকলের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেবেন। আল্লাহ পাক আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ পাঁচ গ্রামে যত গোরস্থান আছে আল্লাহ এই গোরস্থানে মায়েরা বোনেরা বাবজানেরা সব শুয়ে আছে সকলের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমার মাওলানা হাবিবুর রহমান সাহেব আল্লাহ তিনিও আল্লাহ আপনার তাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ তিনার উপকারকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক আমার এক বাবাজি সাহেবের বড় ছেলে ইসরাফিল সেও কবরে চলে গেছে এসে বলে গেল আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ তোমার কবরে সওয়াবখানা পৌঁছে দেবেন। আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে অনেকের মা অনেকের বাপ অনেকের দাদা অনেকের দাদি সব কবরে শুয়ে আছেন আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেন। তমাম দুনিয়াতে নবীর সিদ্দিকীন শহাদা সলিহীন ইমানদার মত্র সকলের উপকারকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক পাঁচটা রোজা হয়ে গেছে আবার কিছু বাকি রয়েছে আল্লাহ বাকি রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখবেন। আল্লাহ পাক শরীর সুস্থ রেখে আপনার হুকুম ফরজ রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করবেন। আল্লাহ এই রব্বিল আলামিন আল্লাহ আমার মা বোনেরা অনেকে আসতে পারেন না আল্লাহ পাক আমার মা বোনেদের সকলের মনে নেক আশা আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন। আল্লাহ পাক সুখে শান্তির সঙ্গে থাকার তৌফিক দান করবেন। গায়েব থেকে আপনি সাহায্য করবেন। আল্লাহ এই খানকা শরীফে যারা দান খায়রাত করেছে করছেন করবেন আল্লাহ যে নিয়ত করে করবে আল্লাহ সকলের নেক নিয়তকে আপনি পূর্ণ করে দেবেন। আল্লাহ এই রব্বিল আলামিন আল্লাহ আমাদের সকলে হালাল ব্যবসা বানিয়ে আল্লাহ আপনি বরকত দান করুন। ছেলে বলে বিয়ে বাল বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দিন রোজাদার বানিয়ে দিন বে আওলাদকে আপনি আওলাদ দান করে দিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করে দিন। যারা বিপদের মধ্যে রয়েছে বিপদ মুসিবত আপনি উদ্ধার করে দিন। আল্লাহ যারা বিমারের মধ্যে রয়েছে বিমারকে শিফাই কুলে দান করে দিন। আল্লাহ পাক আপনার দরবারে আমরা হাত তুলেছি যে যা নিয়ত করে হাত তুলেছি সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন। আল্লাহ আল্লাহ কমিটি যারা কমিটি ছেলে পুলে আছে আল্লাহ পাক এই খানকা শরীফ করতে অনেক মেহনত করতে হয় ছোটাছুটি করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় আল্লাহ তাদের শরীর সুস্থ রাখবেন। আল্লাহ পাক আল্লাহর ওলি নেক নজর রুহানি
ক্বালিফাইড রিসিভ করবেন, আল্লাহ খানকা শরীফটাকে সুন্দর করে করার তৌফিক দান করবেন আল্লাহ, আল্লাহ আপনি গায়েব থেকে সাহায্য করবেন আল্লাহ, আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের হাত খালি হাত ফিরিয়ে দিউনি আল্লাহ, আমরা রোজা রেখেছি আল্লাহ, রোজা রেখে আপনার কাছে ভিখারির মতো হাত তুলেছি আল্লাহ, আমাদের হাত খালি হাত ফিরিয়ে দিউনি আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছি আমার সোনা বাচ্চারা সব এসেছে আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ, আপনার হাবিবের কদমের ওসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ, সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 ওয়া হাক্কাল মাতিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন চার মিনিট বাকি আছে বাবা, হ্যাঁ খেলুন ফট করে, কেউ নেই, আজান হবে এখানে, এখানে আজান হবে তারপরে খাবে, আল্লাহ পাক কবুল করেন, নারে তাকবীর নারে তাকবীর, এই সোনারা বাচ্চারা একটু জোরে দাও বাবা, হ্যাঁ কমিটির ছেলেরা ভাই খেয়ে গেছিল, কিন্তু লোকজন আসে না, কি হবে কি হবে কি হবে, এত খাবার তৈরি করেছি আল্লাহ পরিপূর্ণ করে করেছে, আরে জোরে বলো না মারহাবা, এই আর একটু জোর হবে না, আর একটু জোর হবে না, আমার সোনার আর একটু জোর হয় না, আমার ময়নার একটু জোর হয় না, আমার সোনা পাখির একটু জোর হয় না, নারে তাকবীর, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, সিলসিলায়ে মুজাহিদে জামান, মুজাহিদে জামানে সিলসিলা, নারে তাকবীর, আল্লাহু আকবার।